आपके 200 रुपये भैया दुकान का टाइमिंग क्या रहता है? दुकान का टाइमिंग 3 बजे से स्टार्ट है, 5 बजे तक रहता है। अच्छा, एवरी डे खुला होता है दुकान? ओपनिंग एवरी डे? ओपनिंग का टाइम? हाँ, एवरी डे खुला रहता है ना। अच्छा, भैया भाजी में क्या क्या रहता है? भाजी में तमाम मसाले तैयार होती है। अच्छा, कौन सा सब्जी रहता है? अच्छा, कितना पुराना शॉप आप लोगों का? 5 साल। अच्छा, একদিকে পাও ভাজি আর আলু টিকিয়া মশলা চাট তৈরি হচ্ছিল, আর অপর দিকে ছিল সুজি ফুচকা, আটা ফুচকা, এছাড়াও বিভিন্ন ভ্যারাইটি টাইপের ফুচকার সম্ভার ছিল। आपके 200 रुपये हो गए, 300 रुपये 300 रुपये हाँ लगा लिए। ये प्लेट कितने का है? 50 रुपये वाला, 8 पीस का। तू बाहर चले जाओ, गाड़ी हाँ, और एक है। हाँ, और एक, एक और। हाँ, এটা হচ্ছে 1 টিক্কা, এতে বললো আলুর পুর মটর দিয়ে একটা টিকিয়া বানানো আলু দিয়ে, আর বিভিন্ন রকমের মশলা আছে এতে। উপর দিয়ে এরা দই দিয়েছে, ভুজিয়া দিয়েছে, স্যালাড দিয়েছে, একটা গ্রিন চাটনি দিয়েছে, আর ওদের টমেটো খেজুরের একটা মিষ্টি চাটনি দিয়েছে। খেয়ে টেস্ট করে দেখি, এটার দাম হচ্ছে 50 টাকা। একটু স্পাইসি আছে, যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য পাঠাতে আছে। টেস্টি আছে, সাথে যে ধনিয়া পুদিনা যে চাটনিটা দিয়েছে ওটা বেশ সুন্দর লাগছে খেতে। আছে 60 টাকা প্লেট এই প্লেটটা। গ্রিন চাটনি দিয়েছে, এতে ভাজিয়া আলু বাদাম ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে ভাজিয়া তৈরি করেছে। টমেটো আর পেঁয়াজ দিয়েছে, খেয়ে দেখি।
ভাজিটায় একটা ট্যাঙ্গিনেস ফ্লেভার আছে যেটা পাউরুটির সাথে খুব সুন্দর লাগছে। পাউরুটির উপর একটু বাটার দিয়ে দিয়েছে, বাটার দিয়ে ওরা চেপেছে যেটার কারণে আরও সুন্দর লাগছে। আর এই চত্বরে এমনি লালা চার সেন্টার এমনিতেই নাম করা। চলো এরপরে আসছি।